প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগরিভ। নাগরিক জীবনের দূষণের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে কষ্টের মতো স্বাস্থ্যতন্ত্রের নানা ব্যাধি। মূলত বায়ু দূষণ সহ ধুলাবালির প্রকোপ যেন স্বস্তি দিচ্ছে না এ রোগে আক্রান্ত ব্যক্তিদের। তবে এরই মাঝে কি করে নিজেকে সুস্থ রাখা যায়, কি করে বা সচেতনে থাকা যায় এই ব্যাধিটি নিয়ে, দর্শক আজ কথা বলবো এর নানা দিক নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কারা আছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের মাঝে ভার্চুয়ালি সংযুক্ত আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, নাক্কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সাবেক বিভাগীয় প্রধান CMH। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার টিআই খান, সিনিয়র কনসালটেন্ট পক্ষব্যাধি। স্যার, আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাদের। শুরুতে আসতে চাই মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান স্যারের কাছে। সারা দেশে অসংখ্য ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত এবং আমরা জানি শ্বাসকষ্ট একটি রোগের উপসর্গ মাত্র। নাক কান এবং গলায় সাধারণত কোন কোন রোগের উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট হাজির হতে পারে, স্যার শুরুতে জানবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যে নর্মাল যে নিঃশ্বাস গ্রহণ করি এবং আমরা প্রশ্বাস বের করে দিই প্রতিদিন প্রতি মিনিটে বা প্রতি মুহূর্তে, আমাদের যে নিঃশ্বাস এবং প্রশ্বাস এর ভিতরে যদি কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখনই আমরা তাকে বলি যে শ্বাসকষ্ট। এবং সেটা যখন সিমটম আকারে হয় অর্থাৎ তার ভিতরে অন্তর্নিহিত একটা ডেফিনেট কোনো রোগ থাকে এবং এই রোগকেই রোগের একটা ইনডেক্স হিসেবে বা সাইন এবং সিমটম হিসেবে এই শ্বাসকষ্টটা আমরা, যেমন রোগী নিজে বলতে পারে শ্বাসকষ্ট তখন আমরা তাকে সিমটম বলি, যখন ডাক্তার নির্ণয় করে যে তার শ্বাসকষ্ট আছে তখন আমরা তাকে সাইন বলি। তো এই শ্বাসকষ্ট যে নাক কান গলা এবং বক্ষব্যাধির সাথে এবং সারা শরীরে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি দেখা যাবে সিস্টেমিক ডিসঅর্ডারের কারণে অনেক শ্বাসকষ্ট আমাদের প্রতিদিনই হচ্ছে। তার মধ্যে যেমন আমি নাক কান গলার কথাগুলো বলি, প্রথমেই ধরেন আমরা লাগ দিয়ে যদি একটা খেয়াল করি সবাই আমাদের খেয়াল রাখি যে আমরা আমাদের টোটাল বডিতে আমাদের যতটুকু অক্সিজেন প্রয়োজন বেঁচে থাকার জন্য তা গ্রহণ করার প্রথম এবং প্রাথমিক রাস্তা হচ্ছে নাক। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুখ। এই নাক যদি কোনোভাবে এই যে নাকের যে নাসার অন্ধ বলা হয় বা নেজাল প্যাসেজ বলা হয় বা এয়ার ওয়ে বলা হয়, এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, একটি হোক অথবা দুইটি হোক, পার্শিয়ালি হোক অথবা কমপ্লিটলি হোক, বন্ধ হলেই দেখা যাবে যে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যই কিন্তু একই নিয়ম। এটা হয়তো বা কোনো ক্ষেত্রে এনলার্জ অ্যাডেনয়েড এর জন্য হতে পারে, কোনো ক্ষেত্রে ছোটবেলায় একেবারে জন্মগত ভাবে দেখা যাচ্ছে যে নাকের পিছনে অথবা সামনে অবস্ট্রাকশন হচ্ছে, মেমব্রেনাস অবস্ট্রাকশনের জন্য হতে পারে, বডি অবস্ট্রাকশনের জন্য হতে পারে, ডিফেক্ট অ্যাজেনেসিস অফ দ্য নোজের জন্য হতে পারে, নাক বন্ধ হয়ে বা ডেভিয়েটেড নেজাল সিস্টেমের জন্য হতে পারে, হাইপারট্রফি নেজা হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেটের জন্য হতে পারে, অ্যাডেনয়েড এর জন্য হতে পারে, টনসিলের জন্য হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ঠিকমতো মুখ ওপেন করতে পারছে না সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট হচ্ছে। অর্থাৎ শ্বাসকষ্ট মানে অ্যাজমা, এই যে একটি ধারণা, এই বিষয়টি কতটুকু সত্য এবং এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই কথা সত্য যে শ্বাসকষ্ট বলতে আসলে আমরা অ্যাজমাটাকে বুঝে থাকি। আমরা যদি শাব্দিকভাবে চিন্তা করি আসলে অ্যাজমা জিনিসটা যে উদ্ভব হয়েছে এটা মানেই হলো ডিফিকাল্ট ব্রিদিং। তো আসলে যে কোনো পরিস্থিতিতে শ্বাসকষ্টকে অ্যাজমা বলে থাকে। সাধারণত আমরা অ্যাজমা বলতে এখনকার যুগে যেটা বুঝি সেটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা হাঁপানির রোগ। আর তাছাড়া কিন্তু আরো কিছু অ্যাজমা আছে, যেমন অনেক সময় মানুষের যখন হার্ট ফেলিওর হয় যেটা হলো কার্ডিয়াক অ্যাজমা, হার্ট ফেলিওর হলে কিন্তু শ্বাসকষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় কারো কারো মানুষের কাইট নালীতে এসিডিটি হয়, এটা না হলো জাগ,
গ্যাস্ট্রোইসিভিটি রিফ্লাক্স ডিসঅর্ডার, এটা কিন্তু গ্যাস্ট্রিক গ্যাস না। তো আমরা এখন আসি শুরুর দিকে, আসলে শ্বাসকষ্ট বহুবিধ কারণ যেটা স্যার কিছুক্ষণ আগে বলেছেন। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা যদি ফুসফুসটাকে শ্বাসকষ্টের কারণ ধরি, তাহলে কিন্তু আমরা অনেকগুলি কারণ দেখতে পারি। একটার কথা আমরা উল্লেখ করেছি যে অ্যাজমা বা যাদের হাঁপানি রোগ থাকে তাদের একটা অন্যতম কারণ শ্বাসকষ্ট। তাছাড়াও আরেকটা ফুসফুসের অন্যতম রোগ হলো যে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাদের ব্রঙ্কাইটিস থাকে তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়। এছাড়াও যে অনেক সময় দেখা যায় যে সংক্রামক ইনফেকশন জনিত রোগ যদি দেখা যায় যে অবস্থা অনেক খারাপ হয়, যাদের ইনফেকশনের কারণে আমাদের ফুসফুসের অকার্যকরিতা রেসপিরেটরি ফেলিওর যদি ডেভেলপ করে, তখনও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে। এমনকি যে আমাদের ফুসফুসে যে রক্তনালী আছে যদি কোনো কারণে ব্লক হয়, পালমোনারি এম্বোলিজম ইনফার্কশন যদি আনকমন, এই কারণগুলিতেও শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া আরো কিছু রোগ যেমন নিউমোনিয়া, একটা কমন অসুখ, অনেক সময় দেখা যায় নিউমোনিয়া তো যে কোনো বয়সে শ্বাসকষ্ট অসুখ হতে পারে। নিউমোনিয়ার বাইরে যদি শ্বাসনালীতে যদি কোনো কিছু ঢুকে থাকে, ফরেন বডি কোনো শ্বাসনালীকে ব্লক করে দেয়, তাহলেও কিন্তু অনেক শ্বাসকষ্ট হতে পারে। ইভেন যে ক্যান্সার, ব্রঙ্কিয়াল ক্যান্সার, ক্যান্সার অনেক সময় শ্বাসকষ্ট শ্বাসনালীকে বন্ধ করে দিয়ে শ্বাসকষ্ট তৈরি করতে পারে। শ্বাসনালীর আবরণ, ফ্লোরাল ইভিশন যদি বড় ধরনের মেসিভ লেভেলের ফ্লোরাল ইভিশন হয়, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এগুলি হলো যে আমাদের জানা মতো রোগ। এরগুলি বাইরেও কিন্তু আমরা একটা বিশাল ক্যাটাগরি মানুষ পাই যাদের কোনো অসুখ নাই, তাদের শ্বাসকষ্ট হয়, যে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে ভাষায় সাইকোজেনিক কজ, অর্থাৎ মানসিক কারণেও কিন্তু অনেক মানুষের শ্বাসকষ্ট হয়। এবং বর্তমানে আমরা করোনার পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে করোনার পরবর্তী ধাপে শ্বাসকষ্ট একটা নতুন মাত্রা পেয়েছে, যে করোনা রোগীরা যারা বিভিন্নভাবে শ্বাসকষ্ট আক্রান্ত হয়েছেন, অনেকে শ্বাসনালীতে ফুসফুসের অকার্যকরিতা দেখা দিয়েছে, অনেকে করোনা থেকে সেরে উঠেছেন ঠিকই, কিন্তু করোনার পরবর্তী ধাপে যাদের পুষ্টবি সিন্ড্রোম বা ক্রনিক ফেটিক সিন্ড্রোম হয়েছে, তাদের শরীরে করোনা নাই কিন্তু মনের করোনার কারণে কিন্তু এখনো অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। স্যার, বিষয়ে আরো বিস্তারিত জানবো, চলে যেতে চাই মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান স্যারের কাছে। স্যার, সারা বিশ্বে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা শ্বাসকষ্টের কারণে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমরা ডাক্তারি পরিভাষায় যেটাকে স্লিপ অ্যাপনিয়া বলি, স্লিপ অ্যাপনিয়া কি কারণে হয়ে থাকে, এটা কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? ডেফিনেটলি স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে যে ঘুমানো অবস্থায় যদি কারোর শ্বাস নরমাল যে নিঃশ্বাসটা নিচ্ছে এবং প্রশ্বাসটা ছাড়ছে, সেটা যদি সিজেশন হয়, অর্থাৎ বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে তার একটা অবস্ট্রাকটিভ ফিচার্স আসে এবং তাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই স্লিপ অ্যাপনিয়ার জন্য মানুষ সাধারণত তার ঘুম ভেঙে যায় হঠাৎ করে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে তারপরে আবার দেখা যায় সে নিঃশ্বাস নিতে পারছে। আসলে আমাদের টোটাল বডিটায় একটু চিন্তা করতে হবে যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের এই বডির সঞ্চালনের জন্য আমাদের নাক থেকে আমরা যে অক্সিজেনটা নেই, অর্থাৎ বাতাস নেই, বাতাসের সাথে অক্সিজেনটা যায়, এবং এই অক্সিজেন যাওয়ার পথে যদি নাকে যাদের অনেক বড় ধরনের অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ ডিএনএস ডেভিয়েটেড মেগাস্ট্রিক্ট, অথবা দেখা যাচ্ছে যে এলার্জ অ্যাডেনয়েড, অথবা দেখা যাচ্ছে যে নেজোফ্রেনজিয়াল কোনো গ্রোথ থাকতে পারে, অ্যাঞ্জিও ফাইব্রোমা হতে পারে, নেজোফ্রেনজিয়াল কার্সিনোমা হতে পারে, ম্যাক্সিলারি কোনো গ্রোথের জন্য হতে পারে, অথবা দেখা যাচ্ছে যাদের প্যালেট গুলো হাই আর্চ প্যালেট কিংবা খুব ঠিক যে ভ্যালোফ্যারিংস ভ্যালাক্স যেটা ব্যালেক্স যেটাকে বলা হয়, ল্যারিংফ্যারিংজিয়াল যে স্পেস গুলো থাকে এই স্পেস গুলো যখন কমে যায় তখন তারা রাত্রেবেলা যখন ঘুমায় তখন কিন্তু তারা প্রচুর নাক ডাকে, এবং এই নাক ডাকার ফলে নাক ডাকা মানেই হচ্ছে যে সে হি ইজ ওয়ান্টিং সামথিং, হি ইজ ইনফর্মিং টু দ্য আদার্স যে আমার একটা অবস্ট্রাকশন আছে, এই আমার ফ্রি ফ্লো অফ এয়ার যাচ্ছে না, লাংসে আমার যাচ্ছে না, প্রবাহিত হচ্ছে না, এবং লাংসে যে অক্সিজেনটা বা বাতাসটা যায়, লাংসের একটা বিউটি হচ্ছে যে ইকুয়ালি ব্রেন থেকে আরম্ভ করে কিডনি লিভার লাংস কিডনি লিভার হার্ট সবাইকে সরবরাহ করা, এবং আমরা যখন ঘুমিয়ে থাকি এই অক্সিজেনটা যখন সরবরাহ হয় তখনই কেবলমাত্র আমাদের হার্টে রক্ত সঞ্চালন হয় এবং হার্ট থেকে আমাদের ব্রেনে সঞ্চালন, এগুলো সব অটোমেটিক, আমরা কিন্তু কিছুই জানি না, বাট এগুলো কিন্তু সঞ্চালন হচ্ছে। এর কোনো জায়গায় যদি প্রতিবন্ধকতা হয় সেখানেই একটা অবস্ট্রাকটিভ রিসার্চ হয়, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ অ্যাপনিয়া হয়, যার ফলে মানুষ আর ঘুমাতে পারে না এবং সাথে সাথে সে ঘুম ভেঙে উঠে পড়ে। তো এই কারণেই হচ্ছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কথাটা আমরা বলি বলে থাকি। এর একটা এখন ইদানিং চিকিৎসাও বেরিয়েছে, অনেকেই কিন্তু এই চিকিৎসাটা করে, আবার সাপোর্টিভ
ভেন্টিলেশন দেওয়ার জন্য অনেকে অনেক যন্ত্র আজকাল ব্যবহার করে, ঘুমানোর সময় ব্যবহার করে, এটা প্রমাণ করে যে আসলে দেয়ার ইজ সাম অবস্ট্রাকশন ইন দা এয়ার প্যাসেজ, এবং যে অবস্ট্রাকশনের জন্য বাতাসটা ঠিক মতো লাংস পাচ্ছে না, এবং লাংস যখন পাচ্ছে না তখন টোটাল বডিতে হিউম্যান ক্রাই শুরু হয়ে যায়, ব্রেন রেসপন্স করে না, ব্রেন তাড়াতাড়ি ইন্ডিভিজুয়ালকে ঘুমিয়ে ঘুম থেকে উঠিয়ে দেয়, কিডনি সে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই পায় না, এবং লিভার অক্সিজেন সাপ্লাই পায় না, টোটাল বডিতে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়, এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হওয়ার মানে এই কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড ডেভেলপ করে এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করে, এবং আলটিমেটলি এই অ্যাসিডোসিস এর ফলে আমাকে ঘুম থেকে উঠায় দেয়। তো সুতরাং এই ধরনের উপসর্গ উপস্থিত থাকলে অবশ্যই একজন সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শনাপূর্ণ হওয়া জরুরি। চলে আসতে চাই ডাক্তার টিআই খান স্যারের কাছে। স্যার, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের অন্যতম একটি কারণ আপনি বলছিলেন সিওপিডি, যেটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। স্যার, এই যে একটি ব্যাধি, দীর্ঘতম একটি ব্যাধি, নিরাময়যোগ্য কি নিরাময়যোগ্য নয় এটি জানবো আপনার কাছে, এবং সাধারণত কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। যে প্রথম স্যার আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি লাস্টে কিছু কথা আমি শুনতে পারি নাই, তবে আমি আমি আবারও বলছি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা কি নিরাময়যোগ্য কোনো ব্যাধি, এবং কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন এই রোগ? আচ্ছা আমি বলছি বলছি, ধন্যবাদ। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন যে সিওপিডি নিরাময়যোগ্য কিনা। আসলে দেখেন, প্রথমে যে কাজটা বলি, আসলে এই রোগটা কখনো নিরাময়যোগ্য না, কিন্তু এটা কন্ট্রোলেবল ডিজিজ। আমাদের কিছু কিছু রোগ রয়েছে, ক্রনিক ডিজিজ, যেগুলি দীর্ঘমেয়াদী রোগ থাকে, এই রোগগুলিকে আমরা একদম কিউর করতে পারি না। তবে আমরা যদি সচেতন হই, নিয়ম কারণ মেনে সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ ওষুধ ব্যবহার করি, তাহলে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন কারণ যদি দেখি, যে আসলে প্রত্যেকটা রোগের কারণে একটা না, মাল্টিফ্যাক্টোরিয়াল অনেকগুলি কারণ কাজ করে। আর সিওপিডি সাধারণত আমরা বলে থাকি যাদের বয়স সাধারণত 40 বা বেশি, তাদেরই সাধারণত এই রোগটা হয়ে থাকে, এবং সিওপিডির পিছনে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। সারা পৃথিবীতে যেটা সবচেয়ে কমন ফ্যাক্টর এবং সবচেয়ে বেশি মাত্রা দায়ী, সেটা স্মোকিং অর্থাৎ ধূমপান। ধূমপান হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মোর দেন 50% কজ হলো যে ধূমপানের জন্য হয়। এই ধূমপানের বাইরেও কিন্তু কিছু কিছু কাজ, যেমন বায়োমাস ফিউয়েল, অর্থাৎ অনেকে কাঠের চুলায় পাক করেন, অনেকের বাড়ি রাস্তার পাশে গাড়ির কম্বা, অনেকের অনেক ইঞ্জিনের যে কম্বাশন যেটা হয়, যে ওই বিভিন্ন মেশিন থেকে পরিবেশের মধ্যে যে এয়ার পলুশন হয়, এয়ার পলুশন কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ যে আপনার সিওপিডির জন্য হয়। এবং কিছু কিছু আনকমন রোগ জন্মগত কারণেও সিওপিডি হতে পারে, তবে এটার সংখ্যায় অনেক কম। এবং অনেক সময় দেখা যায় যে কিছু রোগীর পরবর্তী স্টেপে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হয়, যেমন যাদের যক্ষা বা টিবি রোগ হয়, আমাদের ভারতের মধ্যে দেখা গিয়েছে এটাকে বলা হয় টিউবারকুলার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। অনেক মানুষ আছে যাদের যক্ষা ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তী তাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে যে আর কি কি কারণে সিওপিডি হতে পারে, স্যার বিষয়টি জানবো, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনছি। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার শ্বাসকষ্ট আর কি, আপনি ছোটবেলা থেকে শ্বাসকষ্ট, কিন্তু আমার আপনি রেগুলার ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু ওষুধ না খেলে আপনার বাম কাঁধে শুইলে বুকে ব্যথা করে। কতদিন ধরে শ্বাসকষ্ট ছোটবেলা থেকেই? এটি কি অ্যালার্জির সাথে বাড়ে বা কমে এমন কোনো বিষয় রয়েছে? বাড়ে এরকম, হ্যাঁ এরকম হয়। আপনি ধুলাবালি, অ্যালার্জি, ডাস্ট এগুলো তো বেড়ে যায়। ধুলাবালিতে গেলে প্রচুর নাক মুখ কামড়ায় আর প্রচুর মানে খারাপ লাগে আর কি। আচ্ছা, এছাড়া রাতের দিকে বা ভোরের দিকে বাড়ে এমন কোনো ব্যাপার আছে? আপনি ভোরের দিকে যদি আমি উঠি, তাহলে আপনার যে নামাজ পড়তে গেলে নাক মুখ প্রচুর কামড়ায় আর শ্বাসকষ্ট একটু দেখা দেয়। জি, আপনি সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়ে কথা বলছি ডাক্তার টিআই খান স্যার। জি ধন্যবাদ। আসলে ওনার ছোটবেলাতে শ্বাসকষ্ট, প্রথম ওনার আপনার ক্রস কোশ্চেন এবং ওনার কথা থেকে খুব সুন্দরভাবে আমরা বুঝে ফেলেছি যে ওনার এই শ্বাসকষ্টটা অ্যাজমা। তো এখন অ্যাজমার ক্ষেত্রে আর কিছু জিনিস থাকে, যে তাদের ফ্যামিলিতে কারো বাবা মা ভাই বোন কারো আছে কিনা। আর অ্যাজমা যদি হয়, তো অ্যাজমার চিকিৎসা কিন্তু আজকাল অনেক আপডেটেড। তো অ্যাজমার ক্ষেত্রে আমাদের যে মেইন প্রোটোকল হলো, তিনটা জিনিস আমরা বলি। প্রথম হলো যে আপনার যে এডুকেশন, অর্থাৎ যাদের অ্যাজমা রোগী, প্রথম কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার রোগটা কোন ধরনের রোগ, এটার ধরন কি, প্রকৃতি কি, কোন কারণে বাড়ে। তারপরে প্রিকশন অর্থাৎ ট্রিগার, এই যে প্রশ্নগুলি আপনি করেছেন, শীত গরম
ধুলাবালি ঠান্ডা আবহাওয়া সুগন্ধি অথবা বিভিন্ন কারণে অ্যাজমাটা বাড়তে পারে ট্রিগার আইডেন্টিফাই করা তিন নম্বর কারণ হলো মেডিকেশন দিস ইজ ইম্পর্টেন্ট আমাদের দেশে আমরা যারা দেখি যে আমরা রোগীদেরকে আমরা মেডিকেশন ওষুধ দিয়ে শুরু করি তো ওষুধ কিন্তু আমাদের তৃতীয় স্টেপে এবং অ্যাজমার মেডিকেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হলো রিলিভার প্রশমনকারী যে ওষুধ দিলে আপনি সিমটম কমে আপনি আরাম পান আর একটা ওষুধ হলো প্রিভেন্টার অর্থাৎ অ্যাজমাটাতে কন্ট্রোল থাকে মানুষ সবচেয়ে যেটা বড় ভুল করে দেখে যে মানুষ রিলিভার যে ওষুধগুলি আছে সলবিটামল বেন্টোলিন এই জাতীয় ওষুধকে বছরে বছর ইউজ করে কিন্তু রিসেন্টলি 2014 সালে পর থেকে যেটা গাইডলাইন সারা পৃথিবী এস্টাবলিশ হয়ে আসছে কখনো স্টেরয়েড ইনহেলার ছাড়া রিলিভার ইউজ করা যাবে না যদি আমরা রিলিভার ইউজ করি দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের জন্য বড় ধরনের আশঙ্কা হতে পারে ইভেন অনেক মানুষ কিন্তু এটার জন্য মৃত্যুবরণ করতে হয়েছে আচ্ছা সর্বোপরি যেটা দরকার অ্যাজমা ট্রিটমেন্ট করতে হলে প্রথমে আপনাকে কোন লেভেলে আছেন আপনার একটা লেভেলিং করতে হবে আপনাকে একজন বক্তব্যবিধি ডাক্তারের পরামর্শ করে সঠিকভাবে যদি চিকিৎসা নেন তাহলে আশা করা যায় যে আপনি এই রোগ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন কারণ অ্যাজমা রোগ দোকান হলো ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাজমা আপনি অ্যাজমার পেশেন্ট আপনি পারেন আপনি রোগ নিয়ন্ত্রণ করতে দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই রোগটির সমাধানের লক্ষ্যে অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন আর একজন দর্শক আছে আমাদের সাথে ফোনটি নিয়ে আসি প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করুন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা শুনছি আপনার প্রশ্নটি করুন আমার ওয়াইফের এরকম শ্বাসকষ্ট কতদিন ধরে এটা প্রায় 5-7 বছর থেকে 7 বছর কোন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন কোন রেগুলার কোন মেডিসিন খাচ্ছেন সদরে নিয়ে গেছিলাম ওখান থেকে আপাতত চিকিৎসা করি চিকিৎসা করার পরে একটু সুস্থ হয় আবার হয় মানে প্রতিদিনই শ্বাসকষ্ট হয় নাকি থেমে থেমে মাঝে 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 জি ধুলাবালির সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে ধুলাবালির সঙ্গে বলে একটু একটু ধুলাবালি কাজ করলে হাঁচি পড়ে জি ধুলাবালির সাথে বাড়ে ধোঁয়া পেলে বাড়ে এবং ডাস্ট এলার্জি আছে তাই তো হ্যাঁ আচ্ছা আপনি সাথেই থাকুন আপনার বিষয়টি নিয়ে কথা বলছি স্যার আমরা ওনার প্রশ্নটি নিয়ে আসবো তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক নিউজ 24 ডাক্তারের চেম্বার থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডাক্তারি চেম্বার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান নাক কান গলা বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান সিএমএইচ এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার টিআই খান সিনিয়র কনসালট্যান্ট বক্ষব্যাধি স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন তার প্রশ্নটি ছিল যে তার ওয়াইফ গত 7 বছর ধরে শ্বাসকষ্টে ভুগছেন এবং যেটা অ্যালার্জিক অ্যাজমা আমি অনেকটি মনে করছি যে অ্যালার্জির কারণে তার এই সমস্যাগুলো বাড়ে শ্বাসকষ্টগুলো অ্যালার্জির কারণে অনেকটাই বেড়ে যায় এবং উনি ডক্টরের শরণাপন্ন হয়েছেন ওষুধ খাচ্ছেন কিন্তু খুব একটা উপকৃত হচ্ছে না স্যার এক্ষেত্রে করণীয় কী এবং একই সাথে আপনার কাছে আমি জানতে চাই যে এই যে শ্বাসকষ্টটি অ্যাজমার কারণে নাকি অন্য কোনো ব্যাধির কারণে এটি নির্ণয়ের জন্য পরীক্ষা করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন আচ্ছা আমি একটু বলি যে ওনার ওয়াইফের যেটা বলেছিলেন যে প্রথম যে কাজটা হলো যে প্রথম যেটা মনে হয় যে ওনার শ্বাসকষ্ট ওনার যে অসুখটা ওনার দুটো অসুখই আছে একটা অ্যাজমাও আছে আর একটা আপার এরিয়াতে যেটা আছে ওনার সাইনোসাইটিস বা রাইনাইটিস থাকতে পারে দুটো থাকতে পারে তো ওনা কখনো ভালো থাকেন কখনো ভালো থাকেন না এবং একদম কন্ট্রোল হচ্ছে না আমার যেটা ওনার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের এই পেশার যে আমরা ওষুধগুলি ইউজ করি অ্যাজমা বা সাইনোসাইটিস রাইনাইটিস আমাদের ওষুধগুলো কিন্তু টেকনিক্যাল ইস্যু যে অন্য ওষুধের মতো না যে আমরা খেলাম আর নিলাম হয়ে গেল বা আমাদের এই ওষুধগুলি ব্যবহার করার একটা সিস্টেম আছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এবং গবেষণাও দেখা গিয়েছে যে ইভেন আমাদের যারা ডক্টর আছেন ডক্টররাও কিন্তু অধিকাংশ ডাক্তারই জানেন না যে ওই ওষুধগুলি সঠিক পদ্ধতি কেমনি ব্যবহার করতে হয় আর আমাদের পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু আমাদের এডুকেশন সঠিক থাকে না বা আমরা যারা ডাক্তার ওষুধগুলি প্রেসক্রাইব করি আমরা কিন্তু ডেমনস্ট্রেট করি না বা রুগীকে সঠিক পদ্ধতি দেখাই দেয় না না দেওয়ার কারণে অনেক রুগী আছেন তাদের ইচ্ছা মতো অথবা যে ইনস্ট্রাকশন আছে সেটা দেখে ব্যবহার করেন যে ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যদি ওনার ব্যবস্থাটা সঠিক থাকে তাহলে ওনার পদ্ধতি ঠিক নাই
আর যদি ব্যবস্থা সঠিক পথে ঠিক থাকে তাহলে ওনাকে নতুন করে আসলে দেখতে হবে যে ওনার কোনো কিছু গ্যাপ পড়ে গেছে কিনা বা এমন কিছু আছে কিনা যে আমরা মিস করছি। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেক রোগী তারা অ্যাজমা হিসেবে দীর্ঘদিন ওষুধ পেয়ে আসছেন, যে কোনো মহিলা ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমরাও কিছু পেয়েছি যে পালমোনারি হাইপার টেনশন অনেক মহিলাদের থাকে, তারা বুঝতেই পারে না দীর্ঘদিন অ্যাজমার চিকিৎসা পেয়ে আসছেন, অথবা অনেকের জাট গেস্টিও যে রিফ্লেক্স থাকে, আবার বয়স্ক মানুষ হলে অনেকের ইস্টেমিক হার্ট ডিজিজ হার্ট ফেলও থাকে। এই যে আন্ডারলাইন কজগুলি আছে, কজগুলি কিন্তু আমরা ওভারলুক করে যাই, এগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তিন নম্বর একটা কজ, অনেক সময় কারো কিছু সাইকোলজিক আপসেট থাকে, অনেক মানুষ অ্যাজমার একটা গুরুত্বপূর্ণ ট্রিগার হলো মানসিক স্বাস্থ্য, অনেকের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস হতাশা এই যে মানসিক ব্যাধিগুলি আছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ফ্যামিলিতে অশান্তি, এগুলি কিন্তু সাংঘাতিকভাবে ওনাদের এইটাকে এফেক্ট করে। এবং ওনা একজন মহিলা, মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক মহিলারা বিভিন্ন ওসিবি মানে কন্ট্রাসেপ্টিভ পিল ব্যবহার করেন বা পদ্ধতি ব্যবহার করেন, এই পিলগুলি কিন্তু দেখা যায় ওনাদের ক্ষেত্রে খুব ক্ষতি করে থাকে। এবং অনেকে আছেন যে বিষ ব্যথার ওষুধ খান, অনেকের প্রেশার বিভিন্ন ওষুধেও কিন্তু অনেক সময় অ্যাজমা বাড়ায়, যে যাদের প্রেশারের রোগী তারা প্রেশারের ওষুধ খান, যারা হার্টের বা অন্য রোগী তারা ইকোস্ট্রিনের ওষুধগুলি খান, যে ওই ওষুধগুলি কিন্তু ওনাদের কাশিটা বেড়ে যেতে পারে। এই জন্য ওনার ক্ষেত্রে আমার যারা সাজেশন সর্বোপরি, ওনা একজন বক্তব্যী ডাক্তার দেখায় সঠিকভাবে ওনাটাকে লেভেলিং করেন কোন মাত্রায় আছেন, এবং দ্বিতীয়ত হলো যে ওনাকে কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে। প্রিভেন্টিভ মেজারের মধ্যে আমরা যেটা করি, আমরা প্রতি বছর এই রোগীদেরকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই, যে ওনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন। আর হলো যে আপনি যে কোশ্চেনগুলি করছেন, ওনার ট্রিগার আমি এই বিষয়টি জানবো, অ্যাজমা কিংবা সিওপিডি সম্পর্কে জানার জন্য কতটুকু পরীক্ষা নিরীক্ষা করা জরুরি, কিন্তু চলে আসতে চাই মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান স্যারের কাছে। স্যার, আপনি বলছিলেন স্লিপ অ্যাপনিয়া কিংবা শ্বাসকষ্টের অন্যতম কারণ হাইপারটপিক ইনফিরিয়র টার্মিনেট, কিন্তু হাইপারটপিক ইনফিরিয়র টার্মিনেট বলতে আমরা বুঝি যে নাকের পিছনের দিকে একটি মাংস বেড়ে যাওয়া, এবং অনেকে সেটাকে ভুল করে থাকে যে নেজাল পলিপ হয়েছে কিনা। স্যার, নেজাল পলিপ নাকি হাইপারটপিক ইনফিরিয়র টার্মিনেট, এই দুটোকে আমরা কি করে পার্থক্য করতে পারি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা শ্বাসকষ্ট নিয়ে কথা বলছি, এবং আগের দুইটা রোগী তাদের শ্বাসকষ্ট নিয়ে এতক্ষণ আপনারা যে বর্ণনা শুনলেন, আমি একটু সেই ব্যাপারে বলি, এর সাথে আমি হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেটের কারণটাও বলবো এবং হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট কি জন্য হয় সেটাও বলবো। অ্যাকচুয়ালি আমরা শ্বাসকষ্ট বলতে সবাই মনে করি বা ধরে নেই যে এখন আমাদের একজন বক্ষব্যাধি চিকিৎসকের কাছে যেতে হবে, এবং ইউজুয়ালি আমরা কিন্তু সাধারণত শ্বাসকষ্ট হলেই আমরা বক্ষব্যাধি চিকিৎসকের কাছে যাই। বস্তুত কিন্তু এটা ঠিক না, কারণ মানুষের শ্বাসটা নেওয়ার রাস্তাটাই যদি ব্লক থাকে কোনো কারণে, তাহলে সে শ্বাস নেবে কি করে? প্রথমে তার এন্ট্রান্সটা ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে। একটা রাস্তায় যদি আপনার রাস্তা ব্লক থাকে, ন্যারো থাকে, সেই রাস্তা দিয়ে গাড়ি কিভাবে যাবে? কিন্তু ব্লক হয়ে যাবে, লাংস তো পরে তার এফেক্ট আসবে। আর শ্বাসকষ্ট মানেই কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা না, এটা ধরে রাখতে হবে। যে আমাদের একটা ধারণাই হচ্ছে, আমরা সবাই কিন্তু শ্বাসকষ্ট বলতেই কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি, ব্রঙ্কিয়াল অ্যাজমা না, লাংসটা কিন্তু সে এফোর্ট দিচ্ছে এগেনস্ট দা অবস্ট্রাকশন, কারণ তার ডিমান্ড অনেক বেশি অক্সিজেনের, তাকে অনেক সাপ্লাই দিতে হবে অল আদার অর্গানস, এই জন্য লাংসকে বেশি কাজ করতে হয়, যে কারণে হাঁপানি হয়। কিন্তু দেখা গেছে যে অনেক রোগী আছে যাদের অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক নিউমোনাইটিস বা অন্যান্য যে অ্যালার্জির কারণে লাংসে যে ইনফেকশন গুলো হয়, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেশে, এবং অ্যালার্জির কারণে কিন্তু শ্বাসকষ্ট হয়। এখন তাহলে এখানে ডিজিজটা কিন্তু মেইনলি অ্যালার্জি, এটা মাথায় রাখতে হবে যে অ্যালার্জির সংখ্যা, অ্যালার্জিটি কি কারণে হচ্ছে এবং অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট কি কারণে হচ্ছে, এই কারণটি নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করানোটা কতটুকু জরুরি, এই বিষয়টি জানবো। একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন ফোনে, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আলামিন। জি জি, আমার ওয়াইফ সাদা চাঁদের গাগি সমস্যা, অনেক ওষুধ খাওয়াইছে কিন্তু আপনার ক্লিয়ার হয় না, ভালো হয় না আর কি। কি সমস্যা আরেকবার বলবেন আপনি? জি আমার আছে সাদা ছাপ। সাদা ছাপ, কতদিন ধরে এই সমস্যা? আজকে আপনি 3-4 বছর ধরে। জি, কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এটির কারণে? কোনো গাইনোকোলজিস্ট, স্ত্রী রোগ প্রসূতি বিভাগে দেখিয়েছিলেন? এমনি সাধারণ ডাক্তার
দেখাইছি মানে গাইনি বিভাগে দেখাইনি আর কি জি জি আপনি নিয়মিত ওষুধ খান আপনার শ্বাসকষ্ট নিয়ে কি কোনো প্রশ্ন রয়েছে আমরা শ্বাসকষ্ট নিয়ে কথা বলছি ও সরি না না জি আপনি একজন অবশ্যই স্ত্রী রোগ প্রসূতিবিদ্যা বিভাগে যোগাযোগ করুন এবং নিয়মিত ওষুধের মাধ্যমে এটি সুস্থ হয়ে যাবে স্যার আমরা যে বিষয়টিতে ছিলাম ওকে থ্যাংক ইউ তো এই যে অ্যালার্জি রাইনাইটিস আমি এখন শুরু করব অ্যালার্জি রাইনাইটিস এই অ্যালার্জি রাইনাইটিস যখন হয় তখন কিন্তু আমার প্রথম রোগী যে ছিল সে কিন্তু বারবার একটা কথা বলেছে যে নাক চুলকায় নাক থেকে পানি পড়ে নাক বন্ধ হয়ে আসে এই কথাটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা কিন্তু আমাদেরকে আগে ফার্স্ট ধরতে হবে যে তার নাকে কি সমস্যা আছে তার নাকটা যে কারণে এখন তার অবস্ট্রাকশন হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে তাহলে তার এয়ার ওয়েটা কি ঠিক আছে না কারণ দীর্ঘদিন অ্যালার্জির কারণে তার যে আপনার যে প্রশ্নটা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট যেটাকে আমরা এখন পলিপ নামে বাজারে চালিয়ে দিচ্ছি অনেকেই মিসনোমার ভাবে ধরা চটেই বলা হয় অনেক আমরা বলবো যে অনেক মেডিকেল প্র্যাকটিশনার তারাও অনেক ক্ষেত্রে দেখে পলিপের কথাই বলে থাকে কিন্তু পলিপ আর হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটের মধ্যে গালফ অফ ডিফারেন্স পলিপ হচ্ছে যে আপনার একটা হচ্ছে ইথময়েডাল পলিপ হতে পারে সেটা অ্যালার্জির কারণে হতে পারে আর একটা হচ্ছে যে নেজাল পলিপ যেটা বলা হয় অ্যান্ট্রোকোয়ানাল সেটা অ্যান্ট্রামে কোন প্যাথোলজির জন্য অস্টিয়ামের জন্য বা অস্টিয়াম ব্লকেজের জন্য এক সাইডে ইউনিল্যাটারাল হতে পারে বা ইথময়েডাল পলিপ মাল্টিপল হতে পারে বাট সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি হচ্ছে এখানে মেইন কজ আর হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট হচ্ছে তিনটা টার্বিনেট আমাদের আছে নাকে তার একটাকে বলা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট অধিকাংশ আজকে বাজারে এত বেশি আপনার অ্যাসিড ব্যবহার করা হচ্ছে এই টার্বিনেট গুলোকে আপনার ট্রিটমেন্ট করার জন্য অনেক কোয়াক আছে তারপরে অনেক হোমিওপ্যাথিক্স আছে তারপরে অনেকেই আছে যারা অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বাচ্চাদের আমি বলবো বাচ্চাদেরকে এবং বাচ্চার মায়েদেরকে সাবধান কারণ আপনার বাচ্চার নাকে যে দুইটা মাংস আছে এই দুইটা মাংস আপনার বাচ্চার নাককে প্রোটেক্ট করার জন্য মাছি পোকা মাকড় যাতে ওখানে না যায় সেজন্য সামনের দিকে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য দেখেন আপনার চোখ যখন আপনার চোখে কোনো পোকা যায় চোখটা সাথে সাথে ব্লিঙ্কিং করে বন্ধ হয়ে যাচ্ছে আপনার মুখ দিয়ে যখন কোনো ইয়ে যাচ্ছে ঠোঁট বন্ধ করে রাখছে তাহলে কিন্তু এরকম প্যাঁচানো আছে যাতে সরাসরি কোনো পোকা মাকড় না যায় কিন্তু নাকে নাই নাকের প্রোটেকশন হচ্ছে কিছু নাকের সামনে আমাদের এই যে হেয়ার আছে আর কিছু হচ্ছে আপনার এই টার্বিনেট সুতরাং এই টার্বিনেট যে বড় হলেই সেটাকে কাটতে হবে বা ছোট করতে হবে নট নেসেসারি যদি অবস্ট্রাকশন হয় এটা যদি অবস্ট্রাকশন কজে এবং কজে অবস্ট্রাকশন এবং ডিফিকাল্টি ইন ব্রিদিং এবং তার পরিপ্রেক্ষিতে শ্বাসকষ্ট হয় আমি প্রচুর রোগী দেখেছি যারা বক্ষব্যাধিতে ঘোরাঘুরি করছে তাদের ডেভিয়েটেড নেজাল সেপ্টাম তারা গেছে কেন রাত্রেবেলা ঘুমাতে পারে না এবং এই ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কি কি কারণে এটি নিয়ে বক্ষব্যাধিতে ঘোরাফেরা করছে এবং শ্বাসকষ্টে ভুগছে কিন্তু সমাধান পাচ্ছে না এবং এক্ষেত্রে একজন নাক কান ও গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া কতটুকু জরুরি এই বিষয়টি জানবো তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার প্রিয় দর্শক নিউজ 24 ডাক্তারের চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডাক্তারি চেম্বার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুগ্রীভ এবং আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন সাবেক বিভাগীয় প্রধান সিএমএইচ এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার টিআই খান সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান স্যার বিরতির আগে কথা বলছিলাম যে হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্মিনেটকে অনেকেই নেজাল পলিপাস ভেবে এই ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং হর হামেশায় নানা জটিলতার শিকার হচ্ছেন এই যে একটি ভ্রান্ত ধারণা এবং অপচিকিৎসকের শরণাপন্ন হওয়া এটি কতটুকু যৌক্তিক এবং হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্মিনেট হলে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি হতে পারে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্মিনেট ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অ্যালার্জিক রাইনাইটিস এই তিনটি রোগ এটা আমাদের শ্বাসকষ্টের জন্য চরমভাবে দায়ী এবং এর জন্য আমাদের অবস্থা একটু স্লিপ অ্যাপনিয়া হয় রাত্রিবেলা ঘুমাতে পারে না
সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, গলায় ব্যথা হয়, এই কারণে অনেকের টনসিলাইটিস হয়। এবং এই টনসিলাইটিস একমাত্র কারণ হচ্ছে যে নেজাল অবস্ট্রাকশন, এই নেজাল অবস্ট্রাকশন সে ব্রিদিং তার ঠিক মতো নিতে পারে না, সে ওপেন মাউথ থাকে এবং ওপেন মাউথ থাকলেই দেখা যাচ্ছে যে তার টনসিল এফেক্টেড হচ্ছে। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকরা টনসিলেক্টমি করে ফেলছে কিন্তু তার কিন্তু সেই প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে তার মূল কজটা কি? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগী বক্ষব্যাধি হাসপাতালে যাচ্ছে, প্রতিনিয়ত সাত দিন পরপর যাচ্ছে, সাত দিন পরপর যাচ্ছে কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি একজন ইএনটি স্পেশালিস্টকে দেখানো উচিত। এবং যাদের এই টার্মিনেটটা বড় হয়, নেজাল অবস্ট্রাকশন থাকে, এই অবস্ট্রাকশনটা ক্লিয়ার করা উচিত। এই অবস্ট্রাকশনটা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যদি হয় সেটাকেও ক্লিয়ার করা উচিত, হাইপারট্রফি হলে সেটাকেও ক্লিয়ার করা উচিত। এবং এখন বাংলাদেশে অধিকাংশ লোক দেখবেন যে যারা হাতুড়ে ডাক্তার বলে ওয়াক টাইপের আছে বা এই আপনার বিভিন্ন রকম আয়ুর্বেদিক চিকিৎসা দেয়, তারা নাকে অ্যাসিড ব্যবহার করে। এটা থেকে সবাইকে, দেশবাসীকে বিরত থাকা উচিত। আমি এই নিউজ 24 এর মাধ্যমে দেশবাসীকে বলবো যে আপনারা সবাই পরস্পর পরস্পরকে জানাবেন যে এই কাজটা যেন না করে, এটা অত্যাধিক পেনফুল এবং এটার জন্য নাকটা ড্যামেজ হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। সুতরাং প্রপার চিকিৎসকের জন্য চিকিৎসার জন্য একজন চিকিৎসকের শরণ পড়া উচিত। অ্যালার্জি কন্ট্রোল করতে হবে, অ্যালার্জি কন্ট্রোল করতে হবে, হাইপারট্রফি যদি থাকে এবং কজেজ অবস্ট্রাকশন তাহলে প্রপার সার্জারিটা করতে হবে। ডেভিয়েটেড নেজাল সিস্টেম, কজেজ অবস্ট্রাকশন, হেডেক, মাথা ব্যথা, চুল পড়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, মাউথ ব্রিদিং হচ্ছে, সারা রাত ঘুমাতে পারে না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ডাল ব্রেন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সে শ্বাসকষ্টের কথা বলছে, অবশ্যই তাকে একটা সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে ক্লিয়ার করতে হবে। এবং যেমন ইএনটি স্পেশালিস্টের রেসপিরেটরি ডিজিজ হসপিটালে বা অ্যাজমার দ্যাট ইজ ব্রঙ্কিয়া বক্ষব্যাধি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা তার মতামত দিতে হবে, এবং বক্ষব্যাধি চিকিৎসককেও ইএনটি শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা করার পরামর্শ দেওয়া জরুরি। চলে আসতে চাই টিয়া খান স্যারের কাছে। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা শ্বাসকষ্টকে অ্যাজমা মনে করছেন কিংবা শ্বাসকষ্ট হলে ধরেই নিচ্ছেন সেটি অ্যাজমা। তো একজন ব্যক্তি যদি অ্যাজমায় আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাজমাটি কোন স্টেজে আছে, সেটি অ্যালার্জির কারণে নাকি কোনো ভাইরাসের কারণে, অ্যালার্জির আরও কী কী ধরন রয়েছে, নানা কোন ধরনটির কারণে, এক্ষেত্রে কী ধরনের পরীক্ষা করার নির্দেশনা দিয়ে থাকেন এবং পরীক্ষা করানোটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। যে আমি স্টেপ বাই স্টেপ আসি, প্রথম যে পরীক্ষা করতে হবে যে আমার যে এই যে ওষুধটা অ্যাজমা, এটাকে ফার্স্ট আমার এস্টাবলিশ করতে হবে যে আমার অ্যাজমা আছে কিনা। এখন অ্যাজমাকে এস্টাবলিশ করার জন্য আসলে বেসিক্যালি আমাদের এই রোগগুলি ক্লিনিক্যালি কোলেক্ট করতে হয়, যেমন আমরা হিস্ট্রি নিয়ে রুগীর কথা শুনি, ইতিহাস দেখি, এতে আমরা একটা অনুমান করি, সাসপেক্ট করি যে এই রুগীটা থাকতে পারে। তারপরে আমার এটাকে প্রুভ করতে হলে আমাকে একটা পরীক্ষা করতে হয়। তো অ্যাজমার জন্য যেটা আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট, এটাকে বলা হয় যে ফুসফুসের লাং ফাংশনের স্পাইরোমেট্রি করি। স্পাইরোমেট্রি করে আমরা দেখি যে আমরা শ্বাসনালীতে অবস্ট্রাকশন আছে কিনা। যদি আমাদের অবস্ট্রাকশন থাকে, অনেকগুলি কারণে অবস্ট্রাকশন হয়, তো আমাদের অ্যাজমার অবস্ট্রাকশন রিভার্সিবল, অর্থাৎ ওষুধ দিলে ভালো হয়ে যায়, এটার জন্য আমরা রিভার্সিবল টেস্ট করি। যদি দেখা যায় তার রিভার্সিবল, তাহলে এতে অ্যাজমা কোনো নো ডাউট। আবার কিছু কিছু রুগী আসে ইন বিটুইন, যাদের লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ, তখন আমাদের দেখতে হয় যে এয়ারওয়ে হাইপার সেন্সিটিভিটি আছে কিনা। তখন আমরা ব্রঙ্কো প্রপাগেশন টেস্ট আছে, একটা টেস্ট করে দেখি যে আমরা কিছু ট্রিগার দিলে এয়ারওয়ে কনস্ট্রিকশন হয় কিনা, অ্যাজমার সিমটম হয় কিনা। যদি তাকে তো ধরে নিয়ে প্রবেবল তারা অ্যাজমা রুগী। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অ্যাজমার সাথে যে কথাটা বলছিলেন যে অ্যালার্জি আছে কিনা, আমাদের কিছু রুটিন টেস্ট করতে হয়। যেমন আমরা রক্তের নর্মাল সিবিসি করি, আমরা টিসি করি, রক্তের ইউসিনোবিল কাউন্টার দেখি, আমরা ইমিউনোগ্লোবিন ই দেখি। আর উন্নত দেশে এবং আজকাল বাংলাদেশেও আমরা যেটা করি যে অ্যাজমা রুগীর অ্যালার্জিতে আমরা স্টেরয়েড যেহেতু মেইন ড্রাগ, এটা অ্যাসমোস করবে কিনা, এর জন্য যে একটা টেস্ট আছে, এটা ব্রিথ টেস্ট, এটাকে ফেনো বলি, অথবা ফ্র্যাকশন ইনহেলের নাইট্রিক অক্সাইড, এটাতে আমরা বুঝতে পারি তারা ওষুধ দিলে কাজ করবে কি করবে না। এই পর্যন্ত কাজ করে আমরা একটা লেভেল করতে পারি যে আমার এই রুগীর কোন ওষুধ রেসপন্স করবে, তার অ্যাজমা আছে কিনা। এখন আসেন আমরা স্টেজিং, অ্যাজমাকে কিন্তু আমরা অনেকগুলি স্টেজিংয়ে ভাগ করি, স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 5 পর্যন্ত করি।
আমরা স্টেজ করে আমরা রোগীকে ঠিক করি জি স্যার অ্যাজমার নানা স্টেজ রয়েছে তবে সংস্বল্পতার কারণে আমাদের আয়োজনটি এখানেই শেষ করতে হচ্ছে অ্যাজমায় আক্রান্ত ব্যক্তি কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি যারা শ্বাসকষ্টে ভুগছেন তারা কি কারণে শ্বাসকষ্ট হচ্ছে এটা তো কোনো একটি রোগের উপসর্গ কি কারণে হচ্ছে এই বিষয়টি নির্ণয়ের জন্য অবশ্যই একজন সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি স্যার আপনাদের দুজনকে অত্যধিক ধন্যবাদ যে আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের মাঝে কিছুটা সময় দিয়েছেন আপনারা ভালো থাকবেন প্রিয় দর্শক নিউজ 24 ডাক্তারের চেম্বার আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে ধন্যবাদ